আসসালামু আলাইকুম ন্যাশনালি পড়লে তো লাইফ একবারে শেষ ন্যাশনাল পড়লে আসলে লাইফে কিছুই করা যায় না এ প্লাস পাইছো না এসএসসি তে একটা পাবলিকে চান্স পাইলে না পাবলিকে চান্স না পাইলে তো কইলো কি আর হবে না তোমাদের কিছুই হবে না এই কথাগুলো নিশ্চয়ই আপনি রেগুলার শুনছেন যারা ন্যাশনালি ভর্তি হয়ে আছেন আপনাদের জন্যই আজকের ভিডিওতে আমি কথা বলবো এবং আজাইরা কথাবার্তা না শুরুতে একটা বাস্তবতা ভাই বাংলাদেশে যত পাবলিক ইউনিভার্সিটি আছে যতগুলো সিট আছে তার চেয়ে অনেক সংখ্যক শিক্ষার্থী পাবলিকে পরীক্ষা দেয় পড়তে চায় বাস্তবতা হলে সবাই যেহেতু না আসন কারণে অনেক কিন্তু এ কথা সত্য যে ন্যাশনালের তুলনায় পাবলিকে অনেক বেশি সুযোগ সুবিধা থাকে পাবলিক স্টুডেন্টরা অনেক সুযোগ সুবিধা পায় দিধায় ওরা ন্যাশনালের তুলনায় এগিয়ে থাকে অনেক ক্ষেত্রে বাট এটাও সত্য যে ভাই দক্ষতা বা স্কিল সেট নামে একটা বিষয় আছে যেটা আপনারে আপনার অনেক ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধুদের চেয়েও এগিয়ে রাখবে এগিয়ে রাখে আমি আমার নিজের খুব কাছের এমন অনেক ন্যাশনালে পড়ুয়া স্টুডেন্টদেরকে চিনি ফ্রেন্ডদেরকে জানি যারা খুব মাঝারি মানের কষ্ট করে খুব বেশি ইনকাম করে হালাল ইনকাম এবং এমন বন্ধুদেরকেও চিনি যারা এসএসসির পরে পড়াশোনার কন্টিনিউ করে নাই নিজের মতো করে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হালাল ব্যবসায়ী ফ্যামিলি নিয়ে ভালো আছে ফলে আমি বলবো ভাই এমন একটা বিষয় যেটা আপনার প্রতিষ্ঠানের পরিচয়ের উর্ধে এনে আপনার পরিচয় একটা এনে দিবে এনে দেয় এবং বলবো ভাই আপনি চান্স বা পড়ছেন আপনি আল্লাহ করেন আল্লাহামদুল্লাহ ভাই আমি আপনি আমাদের জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখি আমরা ভাবি এই জায়গায় আমার জন্য কল্যাণ আছে বাট আমরা মনে হয় এই বিষয়টা আস্থা রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ আমার জন্য যেটা করেন সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই করেন আল্লাহ জানেন আমার পাবলিকে একজন স্টুডেন্ট পনেরো হাজার টাকা চাকরি দিয়ে শুরু করতে খুব দ্বিধায় থাকে ছোটখাটো কিছু করতে পারে না এবং প্রত্যাশা গ্যাপের কারণে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে হতাশা বেশি দেখা যায় এবং আত্মহত্যাও কিন্তু পাবলিক ইউনিভার্সি মধ্যেই বেশি এবং আপনি ন্যাশনালি করেন আপনি কিন্তু ছোটখাটো কাজ শুরু করে দিতে পারেন যদি আপনার মধ্যে সেই না থাকে স্কিল সেট বাড়ান আপনার নিশ্চয়ই পিছিয়ে ফিরে তাকাতে হবে না আমি আপনাকে বলবো ভাই আপনি সময়ের অবচয় কমান নিজের দক্ষতা বাড়ান ইংলিশে কথা বলা শিখেন ভালো করে আউটসোর্সিং যাতে কিছু একটা করেন আমি যারা বলবো এক্সাক্টলি এটাই করা দরকার না আপনার যেটা ভালো লাগে এটাই করেন একটা করেন আপনি ড্রাইভিং শিখেন আপনি ইলেকট্রিক আমার স্ট্যান্ডারকে চিনি ভাই গ্রেড ফোর ফাইভে পরে মান্থলি পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে শুধু এই মিস মানে কারেন্টের কাজ করে ফ্রিজ ঠিক করা শিখে তাহলে আপনি এই কারেন্টের কাজ শিখেন ফ্রিজ ঠিক করা শিখেন এসি ঠিক করা শিখেন আপনি রান্না শিখেন প্রফেশনালি আপনি একটা ছোটখাটো ফুচকার দোকান চালান চটপটের দোকান চালান প্রয়োজন অপরিজ জায়গায় গিয়ে আপনি একটা ভালো কাজ করেন যেটা দিয়ে আপনি হালাল ভাবে ইনকাম করতে পারবেন আপনার নিশ্চয়ই পিছনে ফিরে তাকাতে হবে না আইটি স্কিল বাড়ান ওকে ভাই এন্ড দেন আপনাকে আমি বলবো ভাই মনোযোগ দিয়ে নামাজ পড়েন যখন নিজের মধ্যে খুব চাপ হতাশা কাজ করবে নামাজ পড়েন একটু কোরআন পড়েন ভালো কাজ করেন দেখবেন আপনার মন ভালো থাকবে খারাপ কাজ করলে ভাই মন খারাপ থাকে ভালো কাজ করলে মন ভালো থাকবে এবং মন যখন ভালো থাকবে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসবে যেটার পিছনে আপনি সমবে করবেন এবং এক্সপার্ট হয়ে যাবেন এবং শেষ কথা বলবো ভাই যদি কেউ এমনটা ভাবেন যে স্যার আসলে ন্যাশনালি পড়লে লাইফ শেষ আমি আপনারা বলবো ভাই যদি এমনটা ভাবে ন্যাশনালি পড়লে লাইফ শেষ তার লাইফটা ঢাবিতে পড়লেও শেষ হয়ে যাবে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়লে তার লাইফ আর কিছু করা সম্ভব হয়ে উঠবে না ভালো থাকবেন ভাই ন্যাশনালে পড়ছেন আলহামদুলিল্লাহ নিজের স্কিল সেট বাড়ান সময়ের অবচয় কমান আল্লাহ নিশ্চয়ই আপনার পাশে থাকবেন যদি আপনার স্কিল সেট বেড়ে যায় অটোমেটিকলি আপনি হালাল ভাবে ইনকাম করার পথ পেয়ে যাবেন যেটা সবাই আমরা দিন শেষে পড়াশোনা করে করতে চাই শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম